নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুষ্ঠান অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভ যেটা অনুষ্ঠান আবরণ প্রাইম টাইমে আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আজকেও আপনাদের দিনটা রঙিন করে তুলব এই প্রত্যাশা আমার রয়েছে আর রয়েছে আবরণের বাদবাকি দায়িত্বটা আপনাদের আজকে আমরা দেখাবো হচ্ছে চন্দেরি একদম চন্দেরি সিল্ক যেটা কটন সিল্ক চন্দেরি হয় তার মধ্যে বিভিন্ন রকমের কাজ কোনোটাতে ব্লক থাকবে ডিসচার্জে কোনোটা বন্ধেজ থাকবে এভাবেই আমরা যাব আজকে প্রথম শুরুটা করছি বন্ধেজ দিয়ে একদম পিওর কটন চান্দেরি একটা সুতো চান্দেরির গ্যাস যেটা থাকে আর তার সঙ্গে মানে 120 গ্যাস হয় ম্যাক্সিমাম তো 80 থেকে শুরু করে 120-এর মধ্যে এটা মোটামুটি 80 থেকে 90-এর মধ্যে রয়েছে গ্যাস এবং তার সঙ্গে একটা মার্সেলাইজ কটন সুতো যার ফলে শাড়িটার সিল্ক ফিনিশ থাকবে অথচ কটনের ফিল থাকবে এবং তার মধ্যে একেবারে বন্ধেজ হয়েছে যেভাবে দেখুন একদম বেঁধে বেঁধে কাজটা হয়েছে এক নম্বর শাড়ি 2450 2450 ব্লু অরেঞ্জের কম্বিনেশন ব্লাউজটা আসছে এভাবে অরেঞ্জে এক নম্বর শাড়ি 2450 নাম্বার টু ওয়াও এই কম্বিনেশনটা দুর্দান্ত দু নম্বর শাড়ি ফিরোজার সঙ্গে হলুদ ভীষণ ব্রাইট করবে কমপ্লেকশন তার সঙ্গে ব্লাউজটা থাকবে হচ্ছে একদম এই ডিপ তুতেতে অসম্ভব স্মার্ট লাগবে শাড়িটা পরার পরে নাম্বার 2450 2450 আজকে আমরা এন্টায়ার শো 2450-এ থাকছি মানে দামটা কিন্তু একই থাকছে শুধু শাড়ির নাম্বারগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে ওটা ছিল হচ্ছে নাম্বার টু এবারে আসছি নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি এটা হচ্ছে আঁচল তিন নম্বর নাম্বার থ্রি আর এই আসছে গা তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি প্রাইস হচ্ছে 2450 পিঙ্ক ব্লু এর কম্বিনেশন বন্ধেজের শাড়ি দেখাচ্ছি প্রথমে আমরা কিছুক্ষণ বন্ধেজেই থাকব এটা হচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর রানীর সঙ্গে নেভি ব্লু কম্বিনেশন তিন নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 2450 উইথ ব্লাউজ পিস তিনের পরে চলে যাব চার নম্বর শাড়ি নাম্বার ফোর এটা আসছি চার নাম্বার ফোর ইয়েলো রানী এটা আড়াআড়িতে বন্ধেজটা হয়েছে নাম্বার ফোর চার নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 2450 2450-এ বিয়ে বাড়িতে তত্ত্বে দিন প্রণামী দিন আপনি গিফট করুন নিজের জন্য নিন যে কোনো পারপাসে এবং এখনকার সিচুয়েশনে শাড়ি পরলে শাড়ি ধুতে হবে এই শাড়ি পরে আপনি রেগুলার কাজের জন্য বেরোন এবং বাড়িতে এসে হালকা করে কেচে দিন শাড়ি অ্যাজ ইট ইজ থাকবে এটা হচ্ছে নাম্বার ফোর ইয়েলো রানি 2450 নাম্বার ফাইভ যারা একটু লাউড কালার চাইছেন না একটু সফট টোনের মধ্যে যেতে চাইছেন আমি বলবো এই শাড়িটা তাদের জন্য একটা সফট পিঙ্কের টোন মানে রানী ঘাসা দুধে আলতা টোন আর তার সঙ্গে গ্রে কালার যার জন্য শাড়িটা দেখতে খুব সফট হয়েছে ডিউ টু গ্রে কালার নাম্বার ফাইভ পাঁচ নম্বর শাড়ি প্রাইসটা হচ্ছে 2450 পাঁচ নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস পাঁচের পরে আমি চলে যাব ছ নম্বর ইয়েলোর এখন একটু ডিমান্ড হবেই ডেফিনেটলি এটা না এইভাবে আসবে এটা উল্টো ভাজে আছে ধরি পারে কেননা এটা আঁচলটা হবে এই শিভারি প্যাটার্নে একদম এটা কিন্তু বেঁধে বেঁধে করা হয়েছে কোনো প্রিন্ট নয় ভালো করে দেখলে দেখবেন এখানে এই সূচের ফুটোটা রয়েছে মানে আপনার সূচটা দিয়ে যে গাঁথা হয়েছে সেই নিডলের যে মানে ছোট্ট একটা জায়গা সেটা কিন্তু আপনি ফিল করবেন তারপরে এখানটা শিভারি হয়েছে এখানে তারপরে ডাইরেক্ট টাইন ডাই করে ইয়েলো অ্যান্ড তুতেটাকে আনা হয়েছে ব্লাউজটা এর সঙ্গে ব্লুটা পরবে ইয়েলোর উপরে ফেলি এইভাবে কিন্তু ব্লাউজটা পরবে শাড়িটা পরার পরে দুর্ধর্ষ এই হচ্ছে শাড়িটা পুরোটা এভাবে যাবে এটা হচ্ছে নাম্বার হচ্ছে সিক্স ছ নম্বর শাড়ি 2450 2450 ছ নম্বর ছয়ের পরে চলে যাব সাত এটাও শিভারি প্যাটার্নে বন্ধেজও বেঁধে হয় সূচ দিয়ে পুরোটা এরম করে ধরে নিল ধরুন এই জায়গাটাকে এরম করে ধরে এইভাবে বেঁধে দিল এবার এরম করে বেঁধে 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 টায়ান্ডায় যেগুলো আমরা দেখে থাকি বরফি বরফি আর এটাকে আমি শিভারি কেন বলছি এটাকে শিভারিই বলা হয় এগুলো রাজস্থানেরই মেনলি কাজ এবং এই শাড়িগুলো ডাইরেক্ট রাজস্থান থেকেই এসছে এখান থেকে ধরুন এইভাবে সূচটা দিয়ে সূচে সুতোটা ভরিয়ে এইভাবে 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 পুরোটাকে গেঁথে শাড়িটা এত বড় শাড়িটাকে বেঁধে এইটুকু করে ফেলা হয় একদম এইটুকু একটা শাড়ি বেঁধে 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 এইটুকু হয়ে গেল তার চেয়ে নাম্বার সেভেন সাত নম্বর শাড়ি 2450 2450 নাম্বার সেভেন উইথ ব্লাউজ পিস এরপরে আমি আসবো নাম্বার এইটে আট নম্বর শাড়ি এটা পার্পলে শেডে যাচ্ছে
ভীষণ মিষ্টি, এটাও শিভারি প্যাটার্ন, একদম শিভারিতে, শিভারির খাটনিটা অনেক বেশি, বন্ধেজের একটু বোল্ডলি কি হয় মানে একটু স্থূলভাবে মানে ধরে নিলাম নিয়ে বেঁধে ফেললাম, কিন্তু শিভারিতে পুরো গাঁথতে হয় শাড়িটাকে, পুরো গেঁথে সেটাকে ছোট্ট করে ফেলতে হয়। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি নাম্বার 8, একটা প্যাটার্ন দেখুন কি সুন্দর এসছে। যখন যিনি বাঁধছেন, যিনি ডাই করছেন, তিনি জানেন না যে শাড়িটা শুকিয়ে যখন শাড়িটা খোলা হবে পুরো সেলাইটা তখন কি দাঁড়াবে, বাট যেটা দাঁড়ায় সেটা একটা বরফির প্যাটার্ন চলে আসে। এটা হচ্ছে 8 নম্বর পার্পলের শাড়ি দেখালাম, এটা নাম্বার 82450। এবারে আমি আসবো নাম্বার 9 9 নম্বর শাড়ি, এটা আসছি নাম্বার 9। এটাও খুব সুন্দর, এটা ইয়েলোটা দেখিয়েছিলাম, ইয়েলো ব্লু এর সঙ্গে ফিরোজার সঙ্গে যেটা দেখালাম সেটাই হচ্ছে রানী হলুদ সবুজের প্যাটার্নে। এই হচ্ছে শাড়িটা, আর ঠিক সবুজের উপরেই এই রানী ব্লাউজটা পড়বে, একদম সবুজের উপরেই রানী ব্লাউজটা পড়বে। আপনাদের প্রশ্ন থাকবে ব্লাউজ পিস কাটা কেন, অধিকাংশ ক্ষেত্রে যিনি কাজটি করছেন তার সুবিধার জন্য তিনি ব্লাউজ পিসটা কেটে নেন, কারণ ব্লাউজটা ডাইরেক্ট ডাই হয়, ব্লাউজে তো আর বন্ধেজ হচ্ছে না, তার কাজের সুবিধা হয়। এটা হচ্ছে 9 নম্বর শাড়ি দেখালাম, নাম্বার 9 2450। এতক্ষণ আমরা বন্ধেজে ছিলাম, এবারে আমরা চলে এলাম প্রিন্ট, এবং এটা কিন্তু ডিসচার্জে, এবং একদম রাজস্থান থেকেই প্রিন্টটা হয়ে এসছে, এটা এখানকার কোনো করিশ্মা নয়। শাড়িটা হচ্ছে একেবারে চন্দেরি, একটা গ্রাম, সে গ্রামের এটা হ্যান্ডলুম প্রোডাক্ট, সেই শাড়িটা গেছে রাজস্থান, সেই রাজস্থান থেকে কাজটা হয়ে এখানে এসছে। একদম ইয়েলো, একদম সানশাইন ইয়েলো নাম্বার 10, তার মধ্যে ডিসচার্জ ব্লক, এইটা একটু দেখাবো, একটা ডিসচার্জ প্যাটার্ন রয়েছে। এটা হচ্ছে নাম্বার 10 10 নম্বর শাড়ি 2450, আর ব্লাউজটা আসছে এটা নাম্বার 10 2450। এইবারে আমি আসবো নাম্বার 11 11 নম্বর, কালারটা ভীষণ সফট একটা কালার, ভীষণ সফট একটা ব্লুইশ গ্রেইশ ব্লু বলতে পারি কালারটাকে, গ্রেইশ ব্লু, আর তার মধ্যে একদম মানে গোল্ড দিয়ে প্রিন্টটা হয়েছে। এটা ব্লকে হয়েছে, একেবারে হ্যান্ড ব্লকে বা গ্রু স্টাইলটাতে রাখা হয়েছে। প্রাইসটা হচ্ছে 2450, এটা হচ্ছে নাম্বার 11 11 নম্বর 2450 উইথ ব্লাউজ। এবারে আসবো 12 নম্বর শাড়ি, এটা নাম্বার 12, এটাও হ্যান্ড ব্লকেরই কাজ, 12 নম্বরটাও হ্যান্ড ব্লকেই হয়েছে, একদম ব্লক ফেলে ফেলে, একদম হাতে ব্লক মেরে মেরে কাজ হয়েছে, কোনো স্ক্রিন নয়, এগুলো একদম হ্যান্ড ব্লকের কাজ। এটা মিষ্টি একটা পিঙ্ক, মানে একদম পদ্মের যে গোলাপি রঙটা হয় ঠিক সেই রঙটা, তার মধ্যে দেখুন ওভারল্যাপিং ব্লক, কীরকম ওভারল্যাপিং, প্রথমে ধরুন এই কালো আউট ব্লকটা মেরেছে, সেটাকে শোকানোর পরে আবার গিয়ে এই গোল্ডের ব্লকটা তার উপরে মেরেছে, এটা ওভারল্যাপিং ব্লক 2450, আর পারে দেখুন একটা জিওমেট্রিক প্যাটার্ন যাচ্ছে, এটা বোঝানো খুব মুশকিল হবে, পাটটাতে এটা যাচ্ছে 2450 উইথ ব্লাউজ পিস 2450 নাম্বার 12 12 নম্বর। ওয়াও, নাম্বার 13টা রেড, 13 নম্বর, 13 নম্বর অলওয়েজ লাকি আমার মনে হয়, অনেকে আনলাকি 13 বলে, বাট আমার জন্য এটা ভীষণ লাকি হয় দেখেছি, এবং 13 নম্বরের রেড, এটা একটু গায়ে ফেলতেই হয়, একদম টুকটুকে লাল, সাজগোজ না করলেও খারাপ লাগে না, আমি দেখে নিলাম সেটাই, লাল রং এমনই একটা রং। এবং এটা হচ্ছে 13 নম্বর নাম্বার 13, প্রাইসটা হচ্ছে 2450 2450 13 নম্বর উইথ ব্লাউজ পিস। 13-র পরে চলে যাবো 14 নম্বর শাড়ি নাম্বার 14, এটা হচ্ছে 14 নম্বর। যারা একটু সফট কালার টোন চাইছেন, লাল সবুজ সবুজ পরবো না, একটু সফট টোন, দেখুন তাসার ডার্ক চিকুর উপরে একটা ডার্ক ব্রাউন দিয়ে কাজটা হয়েছে, এবং এগুলো সমস্তটাই কিন্তু হ্যান্ড ব্লকের কাজ হয়েছে, একেবারে ডার্ক ব্রাউন শেড রয়েছে চিকুর উপরে। 14 নম্বর শাড়ি, হালকা করে রাস্টের ছোঁয়া, এটা কিন্তু লাল নয়, এটা কিন্তু রাস্ট কালার, আপনারা হয়তো ভাবছেন লাল, বাট এটা কিন্তু রাস্ট কালার। 14 নম্বর শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 2450। 14-র পরে আমি চলে যাব 15 নম্বর শাড়ি নাম্বার 15, এটা হচ্ছে 15 নম্বর নাম্বার 15, আঁচল পার স্কার্ট বর্ডার এফেক্টটা এসছে, স্কার্ট বর্ডার, এই হচ্ছে শাড়িটা 15 নম্বর শাড়ি নাম্বার 15। এবং এই শাড়িটার রঙটা না একদম দেখবেন কাঠের, একটা কাঠের দরজা, কাঠের জানলায় একটা পালিশ করা হয়, তার উপরে বার্নিশটা পড়ে, যারা পলিশ দরজার ব্যবহার করেন তারা দেখবেন এরকম একটা কালার লাগানো হয় তার উপরে গিয়ে, বা অনেক সময় প্রাইমাও যারা কালার করেন প্রাইমাটাও এই কালারে লাগানো, একটা উডেন ব্রাউন টোন, এটা এই কালারটা আমার মনে হয় উডেন ব্রাউন বলাটাই বেটার হবে। আর এটার সঙ্গে ব্লাউজ পিস রানিংয়েই থাকছে, প্রাইস হচ্ছে 2450 15 নম্বর 16 নম্বর
অলিভ গ্রিন, একদম ফ্রেশ অলিভ কালার, মানে সদ্য যে কাঁচা অলিভগুলো হয়ে থাকে, কচি অলিভ হয়ে থাকে, সেই অলিভের কালার এটা। এটাই আস্তে আস্তে মানে একটুখানি একটুখানি বেশি পাকিয়ে নিয়ে তারপরে সেটাকে দিয়ে হয়তো অয়েলটাকে বার করা হয়। এটা হচ্ছে নাম্বার 16, 16 নম্বর শাড়ি, নাম্বার 16, প্রাইস হচ্ছে 2450, প্রিন্টটা খুব সুন্দর। এটা হচ্ছে ডিসচার্জের গল্প গেছে। এটা হচ্ছে 16 নম্বর শাড়ি, নাম্বার 16, উইথ ব্লাউজ। এবারে আসবো নাম্বার 17, গ্রে এর উপরে, স্টিল গ্রে, 17 নম্বর শাড়ি। আপনারা কিন্তু অপশন পেলেন যারা চান্দিরির খুঁজেছিলেন, আজকে কিন্তু প্রচুর অপশন দিয়ে দিচ্ছি যারা আপনারা অপশন রেখে বুকিং করবেন। এটা বাটারফ্লাই করা হয়েছে, নিচের দিকের পার্টটার মধ্যে জিওমেট্রিক প্যাটার্নগুলোকে রাখা হয়েছে। দেখুন পুরো শাড়িটা, এবার দেখলে বুঝবেন বাটারফ্লাই, স্টিল গ্রে। এবং এটা হচ্ছে 17 নম্বর শাড়ি, 2450, নাম্বার 17, 17 নম্বর, 2450, 2450 উইথ ব্লাউজ পিস। 18 নম্বর শাড়ি হচ্ছে একদম পিচ টোনের উপরে, নাম্বার 18, 18 নম্বর, এটা পিচ টোনে, নাম্বার 18, 18 নম্বর শাড়ি, আঁচল পার, এই হচ্ছে 18 নম্বর, নাম্বার 18, প্রাইসটা হচ্ছে 2450, 2450, 18 নম্বর উইথ ব্লাউজ। 18-র পরে চলে যাব 19 নম্বর, নাম্বার 19, এই কালারটা ভীষণ সুন্দর, ফিরোজা আর সি গ্রিন মেলালে যে টোনটা হবে, প্রপার সি গ্রিন নয়, প্রপার ফিরোজা নয়, ফিরোজা আর সি গ্রিন মেলালে যে টোনটা হবে। এবং তার মধ্যে খুব স্লিক ব্লক বাট ভীষণ সুন্দর প্রিন্টের শাড়ি এটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 19 নম্বর শাড়ি, নাম্বার 19, প্রাইসটা হচ্ছে 2450। এটা কিন্তু প্রপার সি গ্রিনও নয়, প্রপার ফিরোজাও নয়, কালারটা ভীষণ ভীষণ মিষ্টি কালার, পরলে পরে খুব ভালো লাগবে, উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে নাম্বার 19, 2450। এবারে আসছি নাম্বার 20, স্যাফ্রন কালার, 20 নম্বর শাড়ি, একদম স্যাফ্রন টোনের মধ্যে আসছে আঁচল, এটা আসছে 20 নম্বর, নাম্বার 20, এই হচ্ছে শাড়িটা, 20 নম্বর শাড়ি, নাম্বার 20, প্রাইস হচ্ছে 2450, 2450, 20 নম্বর, 2450 উইথ ব্লাউজ, নাম্বার 20, 2450, 21, এই কালারটা ভীষণ মিষ্টি কালার, এটা একটা অকার ইয়েলো কালার, এই অকার ইয়েলো টোনটা অনেকেরই খুব ভালো লাগে, আমি অনেকে এটাকে মাস্টার ইয়েলো বলেন কিন্তু এটা অ্যাকচুয়ালি অকার ইয়েলো, এই রংটা সহজে পাওয়াও যায় না, এত সহজ নয় এই রংটা পাওয়া। এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখিয়ে দিচ্ছি 21 নম্বর, 21, 21 নম্বর শাড়ি, 2450, পারেন এইভাবে প্রিন্টটা গেছে, 21 নম্বর শাড়ি, 2450, 2450 উইথ ব্লাউজ পিস, 21, 22, আমি একটা দেখিয়েছিলাম, বলেছিলাম একদম কাঁচা অলিভের রং, এটা দেখুন একটু একটু পেকে যাওয়া অলিভ, এভাবে বলবো এটা উল্টো ভাজে আছে, কালারটা ভীষণ সুন্দর রং, মানে গ্রিনটা খুব সফট গ্রিন, শ্যাওলা সবুজও বলতে পারেন এটাকে, এটা নিচের দিকের পাটটা এটা হবে, নকশাটা উপর দিকে উঠবে, এই হচ্ছে শাড়িটা, আর তার সঙ্গে ব্লাউজ পিস। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 22 নম্বর শাড়ি, 2450, 22, 22 নম্বর, 2450। এবারে আসবো 23, গার্নেট বার্গেন্ডি কালার, 23 নম্বরটা হচ্ছে একদম টিপিক্যাল বার্গেন্ডি, 23, 23 নম্বর, আঁচল পার, একদম টিপিক্যাল বার্গেন্ডি কালার, এই হচ্ছে শাড়িটা, 23 নম্বর, 23, 2450, 2450, 23 নম্বর শাড়ি, নাম্বার 23, 2450, 23-র পরে চলে যাব 24, 24 নম্বর শাড়ি, নাম্বার 24, এটা হচ্ছে আঁচল, এটা উল্টো ভাজে আছে, আমি আপনাদের বলে দিই এই নকশাটা উপর দিকে পড়বে, এটা হচ্ছে 24 নম্বর শাড়ি, নাম্বার 24, এটা হচ্ছে ওখানকার, আমি একটা জিনিস দেখাবো আপনাদের, এই যে নেচারের জিনিস এটা না, ওখানকার কবুতরের লোম, দেখুন শাড়ি তো মেরে দেয় তো মাঠের উপরে না, মানে নেচারকে নিয়ে কিভাবে চলি আমরা অস্বীকার করতেই পারবো না, এই হচ্ছে শাড়িটা, এবং প্রাইসটা হচ্ছে 2450 অনলি, 2450 মাত্র। এবং এটা গেল হচ্ছে একদম রানীর কালারের মধ্যে 24 নম্বর শাড়ি,
নাম্বার 24 রানী ঘাসা, মানে মেজেন্টা ঘাসা রানী বলবো, রানীর থেকে মেজেন্টা পুরোপুরি মেজেন্টা ছিল না ওটা। 24-এর পরে চলে যাব 25 নম্বর বাগরু, একদম অরিজিনাল বাগরু বলতে আমাদের যে চোখে যেগুলো ভাসে সেটা হচ্ছে এটা আঁচল। এই হচ্ছে শাড়িটা, হ লোমটা কোথায় পড়ে গেল পাখি। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2450, 2450 উইথ ব্লাউজ পিস। এটা হচ্ছে আজকের এপিসোডের 25 নম্বর, রাস্ট ব্ল্যাকে দেখালাম। 26 নম্বর সরস্বতী পুজোর আর একটা হলুদ, এটাও একটা ক্রোম ইয়েলো টোন। এই ইয়েলোটাও খুব সফট একটা ইয়েলো, ক্রোম ইয়েলো, এবং ভালো লাগে এই রংটা পরলে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 2450, স্লিক ব্লকের ব্যবহার রয়েছে, স্লিক ব্লক 2450। আমি মানে একটু মেটেরিয়ালটার কথা বলি, এতক্ষণ তো এই টাইমে যেহেতু প্রিন্টটা কম আছে আমাদের মেটেরিয়ালটা বোঝানোর সুবিধা হবে। দেখুন মেটেরিয়ালটা এত সুন্দর, এত থিক, এর মধ্যে সিল্কের যে বললাম গ্যাস আছে এবং তার সঙ্গে রয়েছে হচ্ছে মার্সেলাইজ কটন, যার ফলে ইজি টু মেনটেন, ইজি টু ওয়ার, সবটাই খুব ন্যাচারাল। উইথ ব্লাউজ পিস এটা দেখালাম হচ্ছে নাম্বার 26, 2450। 27-27 নম্বর, ওয়াও শাড়ি কম্বিনেশন, বিশেষ করে আমরা যারা অফিস গোয়ার্স এই ধরনের শাড়ি আমরা পরতে পছন্দ করি, অন্তত আমি তো করি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, চিকুর সঙ্গে ব্ল্যাক পেজলির কম্বিনেশন, এবং এটা হচ্ছে 27-27 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2450, 2450, 27 নম্বর, 27 উইথ ব্লাউজ। এবারে আসবো আমি 28-28 নম্বর শাড়ি, আর একটা ওয়াইন টোনের মধ্যে, বার্গেন্ডি ঘ্যাসা ওয়াইন, কিন্তু এটা হচ্ছে টিপিক্যাল ওয়াইন। এই হচ্ছে শাড়িটা, আঁচল এল শেপে যাবে আর কি, নিচের দিকটা পাটটা স্কার্ট বর্ডার হবে, এল শেপে যাবে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2450, নাম্বার 28, 28 নম্বর শাড়ি, 2450, এটা একটু মেরুন ওয়াইন মেলানো টোনটা। এবারে আসবো 29 নম্বর, আর একটা ভীষণ সুন্দর স্লিক এফেক্ট রয়েছে শাড়িটার মধ্যে, এটা আসছে হচ্ছে 29-29 নম্বর, এটা না সফট গ্রিন, একদম ভীষণ সফট গ্রিন। আজকাল শীতকালের দেখবেন অনেক সবজির এরকম রং হয়, শিম টিমগুলোকে দেখবেন খুব এরকম ফ্রেশ একটা গ্রিন। প্রাইসটা হচ্ছে 2450, নাম্বার 29-29 নম্বর, 2450 উইথ ব্লাউজ পিস। 29-এর পরে চলে যাব 30 নম্বর, ওয়াও নাম্বার 30, আবার আমি আটকালাম একদম। এই এটা হচ্ছে একটা সঙ্গনারি আর একটা প্রিন্ট, সেই প্রিন্টটাকে আনা হয়েছে, এটা তো ময়ূর করা হয়েছে আঁচল জুড়ে পার, এটা টিপিক্যাল সঙ্গনারি আর একটা প্রিন্ট, এবং এটা প্রায় 6,500 বছর পুরনো একটা ঐতিহ্য বলা যেতে পারে। এবং প্রাইসটা হচ্ছে 30 নম্বর শাড়ি, নাম্বার 30, প্রাইসটা হচ্ছে 2450, 2450, 30 নম্বর। এবারে আমি আসবো 31 নম্বর, এটা তো আপনারা জানেন ভীষণ বিখ্যাত, এটা হচ্ছে 31 নম্বর, ব্লুটা ভীষণ, এটাও আবার উল্টো ভাজা দেখাচ্ছি, গাছ সবসময় সোজা হবে। এটা হচ্ছে 31, কালারটা কি সুন্দর, একটা প্রুশিয়ান টোন এসছে গ্রে আর ব্লু মিলিয়ে। এই হচ্ছে শাড়িটা, গাছ নিচ থেকে উপরে উঠবে, সিল্লির সঙ্গে যাচ্ছে, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 31, 31 নম্বর, 2450, 31, 2450, 32, 32 নম্বর। আবারও বলবো যাদের যাদের শাড়ি পছন্দ হবে বুকিং করুন হেল্পলাইন নাম্বারে, হেল্পলাইন নাম্বার হচ্ছে 9051217272, 9051217274, এই নাম্বারে ফোন করে বুকিং করবেন, হেল্পলাইন নাম্বার এটা। আর পাশাপাশি SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে SMS করে আপনারা বুকিং করতেই পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ ফোন করবেন না প্লিজ, ওই নাম্বারটা রিসিভ করা হবে না। হোলসেলাররাও যোগাযোগ করবেন, সমস্ত রকমের কার্ড অ্যাকসেপ্টেড কেনাকাটার জন্য, এসে দেখে কেনাকাটা করুন। কলকাতা শহর শহরতলির বন্ধুরা হোম ডেলিভারি পাবেন, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন, আগে আপনাদের পেমেন্ট করতে হবে। এটা পিঙ্কের মধ্যে ছিল, একটা সফট পিঙ্কের মধ্যে ডিসচার্জ ছিল, এবং এটার প্রাইসটা হচ্ছে 2450, 32, 32 নম্বর, 2450। এবারে আসবো 33, 33 আঁচল, এটা একটা রাস্টি রেড, মানে একটু ব্রিক রেড, তার মধ্যে ফোক আর্ট। এই হচ্ছে শাড়িটা, 33-33 নম্বর শাড়ি, 2450, 2450, নাম্বার 33, এই হচ্ছে ব্লাউজ। এবারে আসবো 34-34 নম্বর শাড়ি, নাম্বার 34, এই রকম শাড়ি আমি আগে একটা দেখিয়েছিলাম, এইটার গ্রিনটা আরেকটু ডার্ক,
এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 34 নম্বর, 34 প্রাইস একই, 2450, 34 হচ্ছে 2450, 2450 34 উইথ ব্লাউজ। এবারে লাস্ট শাড়িতে আসব, 35, এটা হচ্ছে 35 নম্বর, এটাও একটা অকার টোন, ইয়েলো অকার, এবং তার মধ্যে এটা এভাবে যাচ্ছে, এটাও উল্টো ভাজেই আছে, কেননা গাছের এই এই নকশাটা উপর দিকে উঠবে। এটা হচ্ছে 35, 35 নম্বর, প্রাইসটা হচ্ছে 2450, এটা হচ্ছে ব্লাউজ। যাদের যাদের এই শাড়ি পছন্দ হলো আপনারা বুকিং করুন। বুকিং নাম্বার কি? বুকিং নাম্বার হচ্ছে 9051217272, 9051217274। SMS বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারেন, হেল্পলাইন নাম্বার আপনাদের সব রকমভাবে হেল্প করবে। আর চলে আসুন আবরণে, আবরণ হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে, বিরাটি মিনি বাস স্ট্যান্ড, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, আপনার হেল্পলাইন নাম্বারও সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কথা বলে নিতে পারবেন। আর যারা গাড়ি নিয়ে আসবেন, গাড়ি পার্কিংয়ে নিজস্ব বন্দোবস্ত রয়েছে, বাসে আসলে বিরাটি মোড় বাস স্টপ, অথবা যে বাসটা ভেতরে ঢুকছে বিরাটির ভেতরে সেই বাসে বিরাটি মিনি বাস স্ট্যান্ড বাস স্টপ, আর ট্রেনে আসলে বিরাটি হচ্ছে স্টেশন। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, সন্ধে 6টায় আবার আসছি, ভালো থাকবেন সকলে, নমস্কার।